রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ আসছে সে যদি মনে করে আমার আসার কারণে লোকজন দাঁড়ালো না কেন সে জাহান্নামী আপনি এটা ধারণা করতে পারবেন না আপনার জন্য যেন লোক দাঁড়ায় তবে আদব ভদ্রতা আমাদের চেয়ারম্যান সাহেব এসেছেন মেয়র সাহেব আসবেন আমরা একটু দাঁড়িয়ে তাকে ইস্তেকবাল করা এটা ভদ্রতা ঠিক না বেঠি কিন্তু তিনি এটা চাইতে পারবেন না আমার ইসলাম কত কার্টেসিয়াস কত সুন্দর করে বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়দার দুই নম্বর আয়াতের শেষের দিকে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান দুটি জিনিসে তোমরা সাহায্য করো সে যেই হোক হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান দুটি জিনিসে সাহায্য করো কয়টি একটা হলো নেক কাজ আর একটা হলো তাকওয়া দুটি জিনিসে সাহায্য করো ولا تعاونوا على الاثم والعدوان আল্লাহর গুনাহ আল্লাহ যেটাকে গুনাহ সাব্যস্ত করেছেন যেমন মদ খাওয়া সুন্নত না নফল হারাম মদ খাওয়া কি হারাম গাঁজা খাওয়া হারাম বিড়ি খাওয়া হারাম ঠিক তো বিড়ি খাওয়া হারাম তো তো খান কেন আরে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক জর্দা খাওয়া একটু কম কইছেন যারা খায় ওরা কয় মুবাহ মুকরু তো বিড়ি যেটা দিয়ে বানায় জর্দা কি আলাদা বিড়ি আর জর্দা হলো খালাতো ভাই এই দুটা কি একটাকে আপনার পোড়ান আর একটা চাবায়া খান আপনি তো ওই পোড়ানোর চেয়ে মারাত্মক ও পুড়িয়ে ফেলে দেয় আপনি চাবায়া খায়া ফেলেন কত তুই যেটা পোড়াস আমি সেটা চাবায়া খাই এক হুজুর পাঁচ পদে জর্দা দিয়ে আরেক হুজুরে খাওয়া দিস পান আমারও দিছে আমি খায়াতে বসে আছি চুপচাপ ঘাম হইছে আরে খুজুর খায়া জিব্বা টিবে উল্টে আসা জাফরি সাহেব বলতেছে এই তারেক তারেকে মরে যাচ্ছে আলে কি খাইছ তুই ও কইতেও পারতেছ না যে খাওয়া দিছে তার নাম বলবো না ও আসতেছে আপনাদের এখানে ও আলে তুই কি খাওয়াইছ তো উঠাতে উঠ দিছে কয় আমি টেস্ট করতে চাইছি ওর শক্তি কেমন পাঁচ পদের জর্দা বাবা আছে না একটা জর্দা জর্দা কি নাম বাবা হাকিমপুরি মানিক রতন সুরবি এই যে দেখেন না আল্লাহ দিলে মুখাস্থ রেগুলার খায় তো ও পানের দোকানদার আপনি মাশাআল্লাহ তুই গুলো বেচেন কেন হ্যাঁ না এটা বেচবেন না বিড়ি বেচবেন না জর্দা বেচবেন না ফালায় দেন এগুলো ওই ছেলে আড়াই ঘন্টা অজ্ঞান ও বড় আলেম ও আজহারি আরে কাজহারি খাওয়া দিস আমি কইলাম তুই এটা খাওয়াই নি কেন কই আমি টেস্ট করতে চাইছি এর শক্তি কেমন আমরা কেউ দুনিয়াতে থাকতে আসি নাই ইকতারাবা লিন্নাসে হিসাবুহুম আহুম ফি গাফলাতিম মুরিদুন মানুষের হিসাবের দিনটি খুব কাছে কোন সূরা লাঠি লও দেখছো অবস্থা সূরা আম্বিয়া ইকতারাবা লিন্নাস হিসাবুহুম আহুম ফি গাফলাতিন মুরিদুন মানুষের হিসাবে দিনটি খুব কাছে মানুষ ভুলে আছে বেমালুম ভুলে যায় আপনি নিজের চিন্তা নিজে করেন নিজে নিজের বাঁচার চেষ্টা করেন অন্যের দোষ খুঁজে বেড়ায়েন না আপনাকে মাফ করে দিবেন কে অন্য ভাইয়ের প্রশংসা করেন অন্য ভাইকে সাহায্য করেন হ্যাঁ একান্ত কোন দোষ থাকলে কানে কানে বলে দেন দোষের উপরে কোনো মানুষ নাই পেটে ঘু আছে যার দোষ আছে শুধু নবী আলাইহিসসালামদেরকে হেফাজত করেছেন কে ইমাম আবু হানিফার মতো এত বড় ইমাম একবার বলে ফেলেছেন দুধ খাওয়ার বয়স হলো তিরিশ মাস কয় মাস তিরিশ মাস একটা আয়াত হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা তার পেটে ধারার বয়স আর তার দুধ পান বয়স আল্লাহ বলেছেন তিরিশ মাস কয় মাস তিরিশ মাস এখন তিনি এটাই ধরেছেন দুধ খাওয়ার বয়স পরে ইমামরা বুঝিয়ে দিয়েছেন হুজুর এটা তো হামলুহু বলেছেন পেটে ধরা এবং ফেসালুহু দুধ পান করা দুটি কথা এখানে এসেছে একজন মুরব্বীকে পেলাম পা পুরাটা ফাটা পায়ের চারপাশ ফাটা আমি বললাম আব্বা আব্বা বললাম আদর করে
পীরকে বাবা ডাকেন না হারাম নিজের বাপ ছাড়া যারা অন্যকে বাপ বানায় রাসূল বলেছেন জাহান্নামী 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 বুখারী মুসলিমের হাদিস যে নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকলো সে জাহান্নামে তার জায়গা করে নিল কিন্তু আদর করে কাউকে বাবা ডাকা যায় কিনা কথা বলে যায় আপনার বয়সে বড় আপনি আব্বা ডাকেন আব্বা আপনার পাটা ফাটা কেন চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে আমি বললাম আপনি একটু বসেন কয় হুজুর আপনি করছেন নাউজুবিল্লাহ আপনি ধরেন না আমারে না আমি ধরবো না ধরবে কে আপনি আমার হুজুরগিরি ধুয়ে দিলাম আমি কত ইজ্জত আমাদের জামার ভাঁজ নষ্ট হতে দেই না কোথায় পাইছেন এগুলো রাস্তায় দুঃখী মানুষ ওর পায়ের কাছে গিয়ে খাবার সেবা করেন এখন সুস্থ মানুষের টিপতে থাকে টিপতে টিপতে কি টিপে কে জানে আশ্চর্য কথা আর অসুস্থদের কোনো খোঁজ খবর নাই আছে না নাই কোন বাচ্চা থেকে খেদমত নিবেন না কোন প্রতিষ্ঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন ছোট বাচ্চা চাইল্ড লেবার শিশু শ্রম ইসলামে নিষেধ ইসলামে কি নিষেধ আপনারা কথা বলছেন কেন আল্লাহর প্রশংসা করা কি সুন্নত না নফল ফরজ আল্লাহর প্রশংসা করা কি আর আমি দোয়া যেগুলো পড়ছি জানেন সবাই এগুলো তো কি জন্য ফটফট করছেন হ্যাঁ এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন একটা দোয়া পড়বেন সারা জীবনের দোয়ার কাফারা হয়ে যাবেন হাজার কোটি বছর দোয়া পড়লে যা সওয়াব না হবে একটা দোয়াতে তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে কারণ আমাদের বয়স কম কাজ করতে হবে অনেক বেশি এই উম্মতের বয়স সবচেয়ে কম এত কম বয়স কোন উম্মত পায়নি কিন্তু এই উম্মতই সবচেয়ে বড় বড় কাজ করে যাচ্ছে কারণ রাসূল আমাদেরকে শিখিয়েছেন সাল্লাল্লাহু কিভাবে অল্প সময়ে বেশি কাজ করতে হয় আপনারা দেখেন না আমি আজকে আপনাদের এই যেটা কি ব্রিজ লালন সেতু যেটা এটা পার হয়ে এসে দেখি এই পাশে প্রায় 20 তলা 25 তলা অনেকগুলো বিল্ডিং অবাক লাগলো আমার কাছে সব 20 তলা করে মনে হচ্ছে সিঙ্গাপুর আমার কাছে মনে হচ্ছে বিল্ডিং এর গেট আপ সিনারিও আনবিলিভেবল অথচ কিছুদিন আগেও এখানে ধুধু বালু মাঠ ছিল এই হলো এই উম্মতের বরকত তো সেগুলো তো জানতে হবে ক্যামেরাগুলো তোমরা এমন ভাবে সেট করো না আমার বাবারা যেন আমার মুখটা না দেখে এরা এত কষ্ট করে আসছে মাহফিলে এখন যদি আমাকে নাই দেখলো তাহলে ওই যে ভিডিও দেখলেই তো ভালো হইতো তবে এই ক্যামেরাগুলোর দরকার আছে না নাই এরা বেশি আসার কারণে এখন নাটক কেউ শুনে না বস্তা পচা সিনেমা কেউ দেখে না অধিকাংশ যুবকেরা এখন কি দেখে কি দেখে তবে হুজুরটা যে কাদা ছোড়াছুড়ি করে এগুলো দেখতে কেউ রাজি না কেউ চায় না কারো কাদা ছোড়াছুড়ি কেউ করুক ময়লা ঘাটলে কি বের হয় দুর্গন্ধ বের হয় আপনি নেক ঘাটেন আতর ঘাটেন কি গন্ধ বের হবে সুগন্ধ আল্লাহ তৌফিক দান করুক একটু জায়গা করে দাও যাতে চেহারাটা দেখতে পারে ওই যে খেতা খেতা না কম্বল দিছো ক সরাও মিয়া এমনি দেখে না এরপরে খেতা কম্বল দিয়ে রাখছে আমরা আল্লাহর কথা শুনতে রাজি আছি তো সবাই রাজি আছেন কথা শুনব কার সব কাজ করব কার নামে খাওয়ার আগে কার নাম ঘুমানোর আগে কার নাম যৌতুক খাওয়ার আগে কার নাম আমার চেয়ারম্যানরা যে কত ধৈর্যশীল আমার মেয়ররা বাংলাদেশের প্রত্যেকটি চেয়ারম্যান প্রত্যেক মেয়র নির্যাতিত এত বিচার আসে যেটা কোনো কোর্টে এত বিচার যায় না আমার পরিবারে অনেক চেয়ারম্যান অনেক মেম্বার অনেক এমপি আমার পরিবারে আমি জানি লাইন ধরে থাকে মানুষ আপনার তো টের পান না আর একজনকে বিদায় করে দিলে দেখামো আগামী নির্বাচনে বিরাট ক্ষমতাবান অথচ আল্লাহ বলছেন তুমি কারো বাড়িতে গেলে যদি তিনি বলেন ফারজিউ ইরজিউ যালিকা আজকা লাকুম তুমি কারো বাড়িতে গেলে আগে ওনাকে সালাম দাও অনুমতি চাও তিনি যদি বলেন আসো আসো আর যদি বলো চলে যাও এটাই তোমার জন্য ভালো এটাই তোমার জন্য ভালো তুমি গো ধরো না
কার কথা সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন আমরা আজকে কোরআন থেকে শুনব তার আগে আমরা কোরআন মানব তো সবাই মানবেন তো কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন আল্লাহ সবাইকে কবুল করুন জোরে বলি আমিন যে সোনার টুকরা ছেলেরা এত সুন্দর ঠিক আছে আল্লাহ কবুল করুন ছোট জায়গায় মাহফিলটা দিয়েছেন ঠিক হলো না এত ছোট জায়গায় আমার মাহফিল হয় না আমি তো এখন মাহফিলের জগতের বুড়া আপনারা এত ছোট জায়গায় দিলেন কেন কষ্ট হচ্ছে ভাইদের আপনারা দেখতে চেয়েছেন যে মাঠটা ভরে কিনা বাংলাদেশ না পৃথিবীর কোন জায়গায় ধরবে না কোরআনের মাহফিল এটাই বাস্তবতা ঠিক কি না এটাকে বাড়িয়ে দিচ্ছেন কে আল্লাহ এজন্য মুসলমানদের সবচেয়ে দায়িত্বশীল হতে হবে মুসলমানরা যদি দায়িত্বহীন কাজ করে তাহলে ইসলামের বদনাম ইসলামের বদনাম হিন্দু সম্প্রদায়ের আমাদের হৃদয়ের একটি অংশ যারা আমাদের দেশে থাকেন এবং আমরা তাদের কাছে ঋণী তারাও আমাদের কাছে ঋণী আমাদের চুল কাটা থেকে শুরু করে অনেক সংস্কৃতির সাথে তাদের সম্পর্ক আছে না নাই এক চেটিয়া মিষ্টি দোকানগুলো আগে কাদের ছিল হিন্দু ভাইদের ছিল চুল কাটা কাদের ছিল হিন্দু ভাইদের ছিল তারপরে আর কি ধোপা আপনাদের কাপড় চোপড় পরিষ্কার করে দিত এই অনেকগুলো কাজের সাথে ওনারা জড়িত বড় বড় ব্যবসাও তারা আছেন আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করো আসলে একটু বুঝলেই ওনাদের কিতাব যদি ওনারা পড়েন কেউ কিন্তু মূর্তি পূজা করবে না কারণ মূর্তি পূজার কথা কোনো কিতাবে নাই একদম কোনো কিতাবে মূর্তি পূজার কথা নাই একটা কিতাবে যদি দেখাতে পারেন আমরা নিজেরা আপনাদের সাথে সহযোগিতা করব নাম একটা কিতাবেও নাই হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র কিতাব ঋগ্বেদ এই ঋগ্বেদে বলা হচ্ছে আল্লাহর কোনো আকৃতি নাই আল্লাহর কোনো মূর্তি নাই আল্লাহর কোনো ছায়া নাই অথচ ওরা অনেকেই বলে তিনজন আল্লাহ অনেকে বলে যত কল্লা তত আল্লাহ আমরা বলি না যত কল্লা তত মালিকানা কার মধ্যখানে একটা র আল্লাহর আমরা বলি আল্লাহ ওরা বলে আল্লাহ ঠিক কি না আমরা বলি আল্লাহর ওরা বলে আল্লাহ এতটুকু পার্থক্য র উঠিয়ে দিতে হবে আমার ভাইদেরকে বুঝাতে হবে আদর করে বুঝিয়েছেন কে আল্লাহ 30 পারা কোরআন দিয়ে বুঝিয়েছেন আপনিও বুঝাবেন আপনি কখনো ধৈর্য হারা হবেন না এসেছে আমার প্রশাসনের ভাইরা বিশেষ করে আমাদের আর্মি আমাদের গর্ব আমাদের আর্মির মতো চৌকস আর্মি পৃথিবীর কোন দেশে পাওয়া যায় না এজন্য আফ্রিকার একটা দেশ তাদের রাষ্ট্রীয় দ্বিতীয় ভাষা করেছে বাংলা আমাদের জওয়ানদের সাহসিকতার কারণে এখনো তারা বাংলাদেশের সৈন্যদেরকে তাদের সবচেয়ে হৃদয়ের কাছাকাছি রেখেছে রাষ্ট্রের দ্বিতীয় ভাষা হলো বাংলা এখান থেকে 15,000 মাইল দূরে ওরা যখন কথা কয় আমার মনে হয় বাংলাদেশের ফেরেশতারা পালায়া যাবে কি কয় বুঝি যায় অথচ ওরা বাংলা কয় হ্যাঁ আমার সোনার বাংলা এরপরে আমাদের 21 ফেব্রুয়ারির গানটাও দেখেছি ওরা রেকর্ড করেছে সব কৃষ্ণাঙ্গ ওরা কালো কালোদের মধ্যে অনেক গুণী মানুষ আছে না নাই রং উপরে যাই থাক ভিতরে সবার সমান রাঙা সাদা মানুষ দাও যার রক্ত সাদা আমায় একজন কালো মানুষ দাও যার রক্ত কালো যদি দিতে পারো প্রতিদান যা কিছু চাও হোক মূল্য পেতে পারো দেয়া যাবে কি সবার এক রং ঠিক কিনা কোন রঙের দিক থেকে কোনো পার্থক্য হবে না এই রং বানিয়েছেন কে ভাষা বানিয়েছেন কে আর বলে দিয়েছেন এই রঙের পার্থক্য ভাষার পার্থক্যের মধ্যে কোনো মর্যাদা উঠানামা করে না ইন্না আকরামাকুম আদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি তার সম্মানও বেশি আমাদের পুলিশ পৃথিবীর শ্রেষ্ঠ পুলিশের একজন চোখ দেখে আসামি চিনি ঠিক কি না বাসে উঠে হাঁটে শুধু হেঁটে কয় তুই উঠ তুই উঠ উঠ ও বুঝছে আমার উপর নাজিল হয়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন
পকেটে হাত দিয়ে দেখে যে ইয়াবা রহমাতুল্লাহি আলাই গাজা শরীফ ওনার পকেটে বসে বসে তসবিহ করতেছে সুবহানাল্লাহ 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 আমি গত পরশুদিন ছিলাম টেকনাফে একজন পুলিশ অফিসার বলছে স্যার বাসে যখন উঠলাম দেখি যে একজন জিকির বাড়ায়া গেছে কিন্তু ও জানে না আমি যে নামাজ পড়ি জিকির যা করতেছে উল্টা পাল্টা করতেছে আমি গিয়ে কইলাম ভাই জিকির থামান আরো জোরে করতেছে কয় ভাই আমি একটু আরছি আপনাকে চেক করব আরো জোরে করতেছে এবার উনি পাগড়ি সব খোলা শুরু করলেন পাগড়ি খুলছে আর পাগড়ির পর থেকে ইয়াবা পড়তেছে চোরে ঠিকই পুলিশ চিনে ঠিকই না আমাদের এই জ্ঞানী পুলিশ বাহিনী র‍্যাব বর্ডার গার্ড ডিবি এনএসআই আল্লাহ এদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন এরা গোপনে আল্লাহর কাছে সেজদা দেয় অনেক ফরেজগার অফিসার আমাদের আছে না নাই আল্লাহ তাদের সংখ্যা বাড়িয়ে দেন এসেছেন অনেক ভাই বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবার জীবনে গুনাহ মাফ করে দেন এখানে দোয়া করব আজকে সবার জন্য কেউ যেন আমরা দোয়া থেকে বঞ্চিত না হই এখানে যতজন এসেছেন যার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত গুনাহ তিনিও যাওয়ার সময় ফেরেশতারা বলবে কুমু মাগফুর আল্লাকুম তুমি উঠো তোমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যেই কয়টি সূরা দিয়েছেন যে কোনো একটা সূরা থেকে আজকে কথা হবে পঞ্চম সূরা থেকে কথা কোন সূরা সূরা মায়েদা মায়েদা অর্থ কি দস্তরখান দস্তরখান আপনারা চিনেন তো দস্তরখান আপনাদের এখানে কি বলে দস্তরখানি বলে দস্তরখান যেখানে দস্ত রাখা হয় খাওয়ার জিনিসপত্র রাখা হয় মায়েদাতুম মিন মায়েদাতিল্লাহ এই সূরা মায়েদার শেষেই মায়েদা শব্দটি আছে আনজিল মায়েদাতাম মির রব্বিক আল্লাহর পক্ষ থেকে একটা খাওয়া ভর্তি দস্তরখানা নাজিল করে ঈসা আলাইহিস সালাম এই দোয়া করলেন কার কাছে আল্লাহ বললেন নাজিল করব এক শর্তে এরপরে যদি কেউ আমার কথা থেকে বিশ্বাস না করে এমন আজাব দেব যে আজাব কোনদিন দুনিয়াতে নাজিল হয়নি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদাকে সামাজিক সূরা বানিয়েছেন প্রথম সাতটি সূরাই সামাজিক সূরা সমাজের রত নিয়ম কানুন সব এই সূরাগুলোতে আল্লাহ দান করে দিয়েছেন যেমন করোনার সময় সবচেয়ে বেশি যেই কাজ আমরা করেছি সেটা ওই সূরা মায়েদার ৬ নম্বরে ঘোষণা করেছেন কে ইদা কুমতুম মিলা সলাতে ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম মিলাল মারাফিক যখন তোমরা নামাজ দাঁড়াবা তোমরা তোমাদের চেহারাটা ধোও কি ধোও চেহারা ধোও হাত ধোও কোনি পর্যন্ত আজকে করোনা থেকে বাঁচার জন্য সারা পৃথিবীর ডাক্তাররা একমত হয়েছে হাত ধোয়ার কোনো বিকল্প আমার ইসলাম বলেছে ওযু করতেই কি দিতে হয় মুখে পানি দিতে কি দিতে হয় আমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে ২৭ বার কমসে কম হাত ধুই সুবহানাল্লাহ বলবেন না কয়বার ২৭ বার আমি বলে থাকি নিউ ইয়র্কে আমার কাছে এসেছে লোকজন আমার বাসায় বেল নক করলো আমি স্ক্রিনে দেখি যে কিছু লোক এসেছে সাদা চামড়া কালো চামড়া মিলানো আমি বললাম হয়ে যে কে বলছে উই আর দ্য পিপল হ্যান্ড ওয়াশ পিপল আমরা আছি হাত ধোয়া মানুষ হ্যালো অলরাইট ইসে দেয়ার আই উইল টিচ ইউ হাউ টু ওয়াশ ইউর হ্যান্ড আসল হাত ধোয়া আমি শিখাবো আসতেছি গিয়ে বললাম যে ম্যান হোয়াট ইউ গোনা ডু ম্যান কাম অন হোয়াট ইউ গোনা ডু ইউ গোনা ওয়াশ মাই হ্যান্ড আমার হাত ধোয়া শিখাবা তুমি কয়বার হাত দিছো কয় গত এক সপ্তাহে হয়তো ২০ বার হবে মানে দৈনিক আমি ২৭ বার দিই তুই নামাজ পড় তুইও ২৭ বার ধুবি তুই কালেমা পড় তুইও ২৭ বার ধুবি ইসলাম আছে যেখানে পবিত্রতা ইসলাম নাই যেখানে পবিত্রতা নাই সেখানে কোরআন ধরতে পবিত্র হতে হয় মসজিদে যেতে পবিত্র হতে হয় কাবা শরীফে যেতে পবিত্র হতে হয় পবিত্রতা ছাড়া কোনো আমল আমার আল্লাহর কাছে কবুল হয় শরীর পাক জামা পাক কাপড় পাক মন না পাক মন পাক মনের ভিতরে কারোর জন্য হিংসা রাখতে পারবে
এখন হিংসায় শেষ হাম তুমসে বড়া হ্যায় আমি তোমার চেয়ে অনেক বড় আহা এটা শয়তানের ধারণা খবরদার এই ধারণা যেন কারো মাথায় না ঢুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ আসতেছে সে যদি মনে করে আমার আসার কারণে লোকজন দাঁড়ালো না কেন সে জাহান্নামী আপনি এটা ধারণা করতে পারবেন না আপনার জন্য যেন লোক দাঁড়ায় তবে আদব ভদ্রতা আমাদের চেয়ারম্যান সাহেব এসেছেন মেয়র সাহেব আসবেন আমরা একটু দাঁড়িয়ে তাকে ইস্তেকবাল করা এটা ভদ্রতা ঠিক না বেঠি কিন্তু তিনি এটা চাইতে পারবেন না আমার ইসলাম কত কার্টেসিয়াস কত সুন্দর করে বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়দার দুই নম্বর আয়াতের শেষের দিকে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান দুটি জিনিসে তোমরা সাহায্য করো সে যেই হোক হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান দুটি জিনিসে সাহায্য করো কয়টি একটা হলো নেক কাজ আর একটা হলো তাকওয়া দুটি জিনিসে সাহায্য করো ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লাহর গুনাহ আল্লাহ যেটাকে গুনাহ সাব্যস্ত করেছেন যেমন মদ খাওয়া সুন্নত না নফল মদ খাওয়া কি গাঁজা খাওয়া বিড়ি খাওয়া ঠিক তো বিড়ি খাওয়া হারাম তো তো খান কেন আহারে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক জর্দা খাওয়া একটু কম কইছেন যারা খায় ওরা কয় মুবাহ মুকরু তো বিড়ি যেটা দিয়ে বানায় জর্দা কি আলাদা বিড়ি আর জর্দা হলো খালাতো ভাই এই দুটা কি একটাকে আপনার পোড়ান আর একটা চাবায়া খান আপনি তো ওই পোড়ানোর চেয়ে মারাত্মক ও পুড়িয়ে ফেলে দেয় আপনি চাবায়া খায়া ফেলেন কত তুই যেটা পোড়াস আমি সেটা চাবায়া খাই এক হুজুর পাঁচ পদে জর্দা দিয়ে আরেক হুজুরে খাওয়া দিস পান আমারও দিছে আমি খায়াতে বসে আছি চুপচাপ ঘাম হইছে আরেক হুজুর খায়া জিব্বা টিপে উল্টে আসার জাফরি সাহেব বলতেছে এই তারেক তারেকে মরে যাচ্ছে আলে কি খাইছ তুই ও কইতেও পারতেছ না যে খাওয়া দিছে তার নাম বলবো না ও আসতেছে আপনাদের এখানে ও আলে তুই কি খাওয়াইছ তো উঠাতে উঠ দিছে কয় আমি টেস্ট করতে চাইছি ওর শক্তি কেমন পাঁচ পদের জর্দা বাবা আছে না একটা জর্দা জর্দা কি নাম বাবা হাকিমপুরি মানিক রতন সুরবি এই যে দেখেন না আল্লাহ দিলে মুখাস্থ রেগুলার খায় তো ও পানের দোকানদার আপনি মাশাআল্লাহ তো এগুলো বেচেন কেন হ্যাঁ না এটা বেচবেন না বিড়ি বেচবেন না জর্দা বেচবেন না ফালায় দেন এগুলো ওই ছেলে আড়াই ঘন্টা অজ্ঞান ও বড় আলেম ও আজহারি আরে কাজহারি খাওয়া দিস আমি কইলাম তুই এটা খাওয়াইলি কেন কয় আমি টেস্ট করতে চাইছি এর শক্তি কেমন জাফরি সাহেব অস্থির হয়ে গেছেন ওর জামা কাপড় সব খুলছি শুধু পায়জামা ছাড়া এরপরে জিব্বা বের করে বসে আছে কি মারাত্মক জিনিস এমনি কেমনে খান আপনারা আবার কিছু লোক গুল দেয় জিব্বা রেখে ওরে মশা কামড় দিলে মশা মারা দেয় কি মারাত্মক বিষ তার শরীরে ঢুকেছে এগুলো হারাম করেছেন কে আমরা এগুলো খাব না এগুলো অল্প খেলে যা বেশি খেলেও রাসূল বলেছেন মা আসকারা কালিলুহু ওয়া কাসীরুহু হারাম যেটা অল্প খেলে নেশা হয় সেটা অল্প হারাম বেশিও হারাম এখনকার মেডিকেল সায়েন্স বলছে অল্প মদ খেলেও আপনার লিভার শেষ আপনার লিভার লিভারে গেলেই লিভার নষ্ট হয়ে যাবে আর লিভার নষ্ট করোনা আপনাকে ধরাশায়ী করবেই আপনি যখন নিঃশ্বাস নিতে পারবেন না আপনার দুনিয়াও শেষ আখেরাতও আপনি কোনো হারাম শরীরে ঢুকাবেন না যে শরীরে হারাম ঢুকে সেই শরীর কখনো জান্নাতে যেতে পারে আল্লাহ বলছেন তোমরা সাহায্য করো পরস্পরকে আমরা বললাম আল্লাহ সাহায্য করলে আপনি কি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী আপনি বলেন আল্লাহু ফি আউনিল আব্দি মা দামাল আব্দু ফি আউনি আখি উনসুর আখাকা যালিমান কানা আও মাযলুমা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দিয়ে বলছেন আপনি যদি আপনার ভাইয়ের সাহায্য করেন আল্লাহ আপনার সাহায্য করবে আপনি আপনার ভাইকে সাহায্য করছেন চাকরিতে
সাহায্য করছেন খাওয়ায় সাহায্য করছেন চিকিৎসায় সাহায্য করছেন এডুকেশনে আপনাকে সাহায্য করবেন কে আর বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী মুসলিমের বর্ণনা কেউ যদি দুনিয়ায় কোনো মানুষের বিপদ কাটায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তার বিপদ দূর করে দিবে একজন হিন্দু ভাই এসেছে ভাই আই এম সিক আমি অসুস্থ আপনি বললেন তুই হিন্দু খবরদার খবরদার হিন্দু ভাই এসেছেন ওনার আপনার কাছে সাহায্য চাওয়ার অধিকার আছে আপনার প্রতিবেশী হলো কোনো কথা নেই প্রতিবেশী না আমেরিকা আমেরিকাকে ছেড়ে উঠে যাবে আমেরিকার সবগুলো হসপিটালের সামনে লেখা ট্রিটমেন্ট ফার্স্ট চিকিৎসা প্রথম ফরগেট ইওর মানি ইওর কালার ইওর রেস হোয়ার ইউ ফ্রম ফরগেট ইট সবগুলো হসপিটালের সামনে বিরাট করে লেখা ট্রিটমেন্ট ফার্স্ট একটা লোক অসুস্থ হলো তাকে নিয়ে সেবা শুরু করলো পয়সা আসলো তার বিল আসলো 1 কোটি জিজ্ঞেস করবে যে আর ইউ এবল টু পে তুমি কি কিছু দিতে পারবা যদি ইংলিশ না বোঝে ওই বাংলা ভাষায় একটা ধরে নিয়ে আসবে জিজ্ঞেস করো হোয়াটস হিজ প্রবলেম ক্যান হি পে ও কি কিছু দিতে পারবে যদি বলে না ওকে গ্রাফ বের হয়ে যাও আর আমার দেশে মরা লাশকে আটকিয়ে রাখে পয়সার জন্য অসুস্থতা হয়েছে হাত ঠিক আছে নিঃশ্বাসে একটু দুর্বল আইসিইউতে ঢুকিয়ে দেয় প্রতিদিন 20,000 করে বেতন নেয় অবশ্য আপনাদের বনপাড়াতে নাই আপনাদের এই এলাকায় নাই আরে আমার নিজের আত্মীয় ঢাকাতে আটকিয়ে রেখেছে দুই দিন লাশ ছাড়ে না কি খবর লাশ ছাড়েন না কেন হুজুর বিল বাকি আছে কত বিল 80,000 টাকা কিসের বিল উনি আইসিইউতে ছিলেন কেন দিলেন আইসিইউতে আমি বললাম অন্য ডাক্তার দিয়ে পরীক্ষা করাও পরীক্ষা করালো বলছে দুই দিন আগে তিনি মারা গেছে খামা আইসিইউর ভিতরে ঢুকায় রাখছে পয়সার জন্য তোদের জন্য অয়েল যোজক আল্লাহ তৈরি করে রেখেছেন তোদের জন্য করোনা আসবে দেখোস না তোদের পয়সা লাগো লোকে গর্দানা ধরে করোনা বিদায় করে ঠিক কিনা আরাম খেতে খেতে একটা আখেরাতের কোনো চিন্তা একটা জমি তিনবার বেচে আরো বেশি কোনো চিন্তেই নাই একজন যে মালিক তাকে দেখছেন প্রতিনিয়ত আমাদেরকে মৃত্যুর দিকে টানছে ঠিক কিনা আমরা কেউ দুনিয়াতে থাকতে আসে নাই ইকতারাবা লিন্নাস হিসাবুহুম আহুম ফি গাফলাতিম মুরিদুন মানুষের হিসাবের দিনটি খুব কাছে কোন সূরা লাঠি লও দেখছো অবস্থা সূরা আম্বিয়া ইকতারাবা লিন্নাস হিসাবুহুম আহুম ফি গাফলাতিম মুরিদুন মানুষের হিসাবের দিনটি খুব কাছে মানুষ ভুলে আছে বেমালুম ভুলে যায় আপনি নিজের চিন্তা নিজে করেন নিজে নিজের বাঁচার চেষ্টা করেন অন্যের দোষ খুঁজে বেড়ায়েন না আপনাকে মাফ করে দিবেন কে অন্য ভাইয়ের প্রশংসা করেন অন্য ভাইকে সাহায্য করেন হ্যাঁ একান্ত কোন দোষ থাকলে কানে কানে বলে দেন দোষের উপরে কোনো মানুষ নাই পেটে ঘু আছে যার দোষ আছে শুধু নবী আলাইহিস সালামদেরকে হেফাজত করেছেন কে ইমাম আবু হানিফার মতো এত বড় ইমাম একবার বলে ফেলেছেন দুধ খাওয়ার বয়স হলো 30 মাস কয় মাস 30 মাস একটা আয়াত হামলুহু ওয়া ফিসালুহু 30 তার পেটে ধারার বয়স আর তার দুধ পান বয়স আল্লাহ বলেছেন 30 মাস কয় মাস 30 মাস এখন তিনি এটাই ধরেছেন দুধ খাওয়ার বয়স পরে ইমামরা বুঝিয়ে দিয়েছেন হুজুর এটা তো হামলুহু বলেছেন পেটে ধরা এবং ফেসালুহু দুধ পান করা দুটি কথা এখানে এসেছে তো মানুষের আর্লি ডেলিভারি হতে পারে 6 মাসে কয় মাসে 6 মাসে হতে পারে আল্লাহ সবকে নিচের তা ধরলেন যেমন একটা মেয়ে অ্যাডাল্ট হতে পারে 9 বছর বয়স মা খাদিজাকে রাসুল বিয়ে করলেন 6 বছর বয়স মুসলিম শরীফের বর্ণনা আর রাসুলের ঘরে মা এসে গেলেন তখন বয়স কত 9 বছর আমেরিকার ডালাস
স্টেটে আপনি যদি 9 বছরের কোনো মেয়েকে পছন্দ করে বিয়ে করেন মেয়ে যদি আপনাকে পছন্দ করে বিয়ে করে কোনো সমস্যা নাই অন্য স্টেটে ভিন্ন ভিন্ন আছে আজকের মেডিকেল সায়েন্স কত উন্নত একটা মেয়ে 9 বছর বালেগ হতে পারে এজন্য আমাদের প্রাইমারির মেয়েদেরকে আপনি বোরকা পরিয়ে দেন প্রাইমারির মেয়েদেরকে সুন্দর করে স্কুলে যাওয়ার জন্য সুন্দর ড্রেস দিয়ে যান ঠিক না বেঠি তাহলে আর ইপটিজিং হবে না পর্দা আছে যেখানে নিরাপত্তা বেশি সেখানে পর্দা নাই যেখানে নিরাপত্তাহীনতা মাদ্রাসার সামনে কোনো ছেলে বড় সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে না স্কুলগুলো ছুটি হলেই চেয়ারম্যান সাহেব ফোন করে এই পুলিশ ভাই তাড়াতাড়ি স্কুলের সামনে যান আমার মেয়েরা আসছে পোলাপান দাঁড়িয়ে আছে তাদেরকে চিঠি দিতে চায় মোবাইল নাম্বার দিতে চায় সকিনা আমার সাথে আসো না আপনাদের এই এলাকায় এগুলো নাই আপনারা খুব ভালো আহা কি সর্বনাশ হচ্ছে জাতি কি সর্বনাশ ভোলা গেলাম লঞ্চ ভোলা সদরঘাটে দেখে অনেক পুলিশ বললাম কি ব্যাপার ভাইরা এত কষ্ট করে কেন কই হুজুর লঞ্চের ক্যাবিনের ভিতরে এক মেয়েকে মেরে ঝুলায়া পোলা পলায় ক্যাবিনের আলাদা চাবি দিয়ে দেয় তালা চাবি বাস মেয়েকে নিয়ে উঠছে পরিচয় দিচ্ছে আমার বউ আমার কি আমার কি বউ বউ পরিচয় দিয়ে গিয়ে মেয়েটাকে মেরে ঝুলিয়ে রেখেছে অহরহ হচ্ছে মনে রাখিবি তুই যেই হত্যা কর সারা মানুষকে হত্যার গুনাহ তোর আমল নামায় দিবে কে যে একজন মানুষকে অন্যায় ভাবে হত্যা করবে কান্নামা কাতালান নাস জামিয়া আমার কোরআন বলছে সমস্ত মানুষের হত্যার গুনাহ আল্লাহ তোর আমল নামায় চাপিয়ে দিবে আমান আহয়া আহা কান্নামা আহয়া আন্নাস জামিয়া একজন মানুষকে যদি কেউ বাঁচায় সমস্ত মানুষকে বাঁচানোর সওয়াব দান করবেন কে এই জন্য যখন দেখবেন একজন মানুষ বাঁচাও বাঁচাও করে দৌড়াচ্ছে আপনি কি করবেন ওর পাশে দাঁড়ান সে যেই হোক পাশে দাঁড়ান চোরের একদিন আর গৃহস্থের সাত দিন আপনারা খুব ভালো মনে রাখবেন চোর কখনো সবল হতে পারে না দশটা চোর এসে গৃহস্থ একজন হই করলে কি করবে চোররা দৌড় মারবে একজন লোক ইউটিউবে বলছে আপনার গাঁজা খাবেন তাহলে ঘরে চোর আসবে তো নিচে দিয়ে পোলা পানি মন্তব্য করছে এটা ব্যাখ্যা করেন কয় গাঁজা খেলে কাশ হবে বেশি আর যখন কাশবেন চোরে কবে যে শালা জাগনাস এই ঘরের কাছেও যাইছে লোকটা যে কত চালাক আহা আরেকটা লোক ট্রেনে উঠেছে ট্রেনে উঠে কম্পার্টমেন্টের বালিশ চেঞ্জ করেছে বিছনা চেঞ্জ করেছে সব চেঞ্জ করেছে চেঞ্জ করে এখন শুতে যাবে এমন সময় ট্রেন স্টেশন চলে এসেছে এটাই দুনিয়া আপনি দুনিয়াতে অনেক কিছু করেন অনেক সাজসজ্জা করেন ঘর সাজান বাড়ি সাজান করতে করতে জাকাদায় মালাকাল মউত হাজির এগুলো ভোগ করার কোনো সময় আপনি পান এজন্য সময় পেলেই আল্লাহর হুকুম কায়েম করেন সময় পেলেই মানুষকে সাহায্য করেন সময় পেলেই নামাজ দাঁড়ান সময় পেলেই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে যাবে আচ্ছা আমাদের দুইজন মেহমান না মেয়র মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক দুইজন আমার পছন্দ হয়েছে দুইজনকে আল্লাহ ইসলামের সৈনিক বানিয়ে দিক আরো আসতে বলেন আমিন সাহায্য করব আমার ভাইকে ভাই যদি জালেম হয় মজলুম হয় কে বলছেন আল্লাহ বলছেন রাসূলের মাধ্যমে ওহি দুই প্রকার একটা হলো মাতলু আরেকটা গায়রে মাতলু রাসূল যেটা বলেছেন সেটা ওহি সেটাও কি ওহি ওহি ছাড়া তিনি কোনো কথা বলেন নাই কে বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহা তিনি কখনো ওহি ছাড়া কথা বলতেন না ওহি করলেই তিনি কথা বলতেন এজন্য আল্লাহ বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ
محمد جا كيچو করেছেন সব কিছুর উপর ঈমান আনো ঈমান যদি না আনো তুমি ঈমানদার হতে পারবে আমরা মদকে হারাম জানব মদ হালাল করার চেষ্টা যদি কেউ করে উচিত শিক্ষা তাকে দিয়ে দিতে হবে শুনেছি 100 জন মদখোর যদি কোথাও থাকে সেখানে মদের একটা বার খোলা হবে হ্যাঁ এটা যেন এই আইন যেন প্রত্যাহার করা হয় গত করোনাতে সবচেয়ে বেশি মারা গেছে মদখোররা সারা পৃথিবীর রিপোর্ট মদ যারা খেয়েছে করোনা হয়েছে তার আর ফিরে আসে নাই একটাই রোগ মানুষ কিনে খায় সেটার নাম কি মদ গাঁজা এগুলো রোগ এগুলো কি রোগ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলো সফল যদি হতে চাও এগুলো ছেড়ে দাও انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون নিশ্চয় মদ জুয়া মানুষের জন্য মরা মানুষের জন্য স্তম্ভ বানানো হাউজি এগুলো সব হারাম এগুলো সব কি রিজ্জু মিন আমালি শয়তান শয়তানের ঘৃণ্য কাজ এটার কাছে যেও না তোমার দুনিয়াও সফল আখেরাতও সফল মদ আছে যেখানে আমরা যাব না মদ আছে যেখানে লানত আছে সেখানে যেখানে লানত থাকে সেখানে আল্লাহর কোনো রহমত থাকে সুদ করার মদখোরের উপর লানত কা এই অবস্থায় মারা গেলে তোমার মউত মুমিনের মউত হবে না মুশরিকের মউত হবে বড় কঠিন জিনিস মদ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সাহায্য করব নেক কাজে কি কাজে নেক কাজ যেমন ধরেন আপনার ভাইকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে একটা রিকশার তলে একটা বাচ্চা পড়ে মারা গেছে এখন আপনার ভাইকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে অ্যাক্সিডেন্ট কিন্তু শুধু ড্রাইভারের কারণে হয় না মানুষেরও ভুল থাকে ছোট বাচ্চা ঘর থেকে দৌড় মেরেছে দৌড় দিয়ে গিয়ে রিকশালার চাকার নিচে ঢুকে গেছে রিকশালা কন্ট্রোলও করতে পারবে এখন এলাকার লোকেরা কাকে মারবে কাকে মারবে রিকশালাকে মারবে অথচ রিকশালার কোনো দোষ নাই এখন আপনি কি করবেন আপনি চলে যান সেখানে আপনি মানুষকে বুঝান আমার আল্লাহ জাল্লা শানহু বলছেন উঠো কেন উঠা বসা করবা না উঠা বসা করলে আর উঠবা না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া এখন এই রিকশালার বিপদ আপনি কি করবেন আমি পেয়েছি এরকম কি হয়েছে বলেন হুজুর আমার ছেলেকে মেরে ফেলেছে মৃত্যুর দায়িত্ব কার জীবনের দায়িত্ব তো রিকশালা মারলো কেমনে কয় গায়ের উপর দিয়ে রিকশা উঠিয়ে দিয়েছে আমি বললাম আপনার বাচ্চাটা কোথায় 4 বছরের বাচ্চা কয় বাচ্চাটা ঘর থেকে দৌড় মেরেছে কথায় কথা বাড়াই ঠিক না বা ঠিক আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন আল্লাহ আপনাকে আরো শ্রেষ্ঠ সন্তান দান করবেন আপনি যখনই কোনো বিপদে পড়েন শুধু একটা কথা বলবেন ইন্না লিল্লাহি আর আগে পরে এই তুই এটা করলি কেন তুই এটা করলি না কেন তুই এটা করলে তো এটা হতো না এটা করছ কেন এটা হইছে আছে না এগুলো নাই একটা কথা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি বলেন ভাই রিকশাওয়ালা ভাই আমার ছেলের মৃত্যু এখানে ছিল মৃত্যু হয়ে গেছে আপনি আমার ছেলের জন্য দোয়া করেন আল্লাহ যেন আপনাকে হেফাজত করে লোকটা খুশি হবে না বেজার আমি বলছিলাম আজকে দুপুরের প্রোগ্রামে একজন এমপি ছিলেন কোট চাঁদপুর ঝিনেদা মোজাম্মেল চাচা তার ছেলেকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলছে 7 বছরের ছেলে বাড়ি থেকে বেরিয়েছে তাকে চাকা তলে পড়ে শেষ এখন আশেপাশের লোকেরা ট্রাক ধরেছে ওই লোকটাকে খুব পিটিয়েছে মোজাম্মেল চাচা ছিলেন একজন সোনালী মানুষ যতবার জীবিত ছিলেন তাকে কেউ এমপিতে হারাতে পারে নাই এসে দেখে অনেক মানুষ কি হয়েছে আপনার ছেলেকে মেরে ফেলেছে ট্রাকালা চাপা দিয়ে ট্রাকালা ভয়ে কাঁপছে আরো এমপির ছেলে উনি গেলেন গিয়ে সালাম দিলেন সালাম দিয়ে বলছে বাবা আমার ছেলেটার হায়াত শেষ চলে গেছে তোমার কোনো দোষ নাই
মানুষ যে তোমাকে মেরেছে তুমি আমারে মাফ করে দাও। ড্রাইভার পায়ে পড়ে আছে, চাচা আমাকে আপনি মাফ করে দেন, আমি আজকে থেকে আপনি যা বলেন তা শুনবো। চাচা বললেন তুমি মসজিদে যাবা, তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, তুমি বিবিকে পর্দায় রাখবা, আমার চেয়ে বেশি চাওয়া। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون دُكْهِ پڑنا بھنگے جبیر پروش بادھار پراچیر دیکھے ہائے نا بے ہوش تیمون مانوش کوئی بیر مجاہید دور جائے دُكْهِ شوکے تاکے کھونجی آج তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। এই সময় অনেক নেতা আমি পেয়েছি, নাম বলবো না, তারা আব্বাকে পিটিয়েছে তার বিরোধী দলের লোকেরা। সে বলছে হুজুর আমি কারো বিরুদ্ধে মামলা দেইনি, কারণ আমার আব্বা চলে গেছে, মামলা দিলে আব্বারা ফিরে আসবে। আমি যদি মামলা দেই এই লোকগুলো ঘর ছাড়া হবে, তার বাচ্চারা কষ্ট পাবে, ঠিক তবে ঠিক। এখন ওই লোকেরাই তার বাপের জন্য দোয়া করে, আল্লাহ অমুকের বাপে আপনি জান্নাত দান করে দেন। যখন বিপদে পড়বেন একটাই কথা, বিপদ এসছে কার থেকে? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন এমন কোন বিপদ আমি দেই না যেই বিপদ দিয়ে তার গুনাহ মাফ করে নেই না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকের কাজে সাহায্য করো। একজন মানুষকে মিথ্যা মামলা দেয়া হলো সবচেয়ে বড় অপরাধ। রাসূল বলেছেন আলা কাওলা জুর ও শাহাদাতুজ জুর, তোমরা কেউ মিথ্যা সাক্ষী দিবা না, মিথ্যা মামলা করবা না, মিথ্যা কথা বলবা না। আল কিযবু ইয়াহদিল আল ফুজুর, আল ফুজুর ইয়াহদিল আন নার, আস সিদকু ইয়াহদিল আল বির, আল বির ইয়াহদিল আল জান্নাহ। সত্য মানুষকে নেক কাজের দিকে নেয়, নেক কাজ মানুষকে জান্নাতি বানায়, মিথ্যা মানুষকে পাপের দিকে নেয়, আর পাপ মানুষকে জাহান্নামী বানায়া দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীর বর্ণনা, কেউ যদি গোপনে গোপনে মিথ্যা কথা বলে জীবনের একটা সময় সে আল্লাহ তাকে মিথ্যুক হিসাবে পরিচয় করায়া দেয়, আর যদি কেউ গোপনে গোপনে সত্য কথা বলে জীবনের একটা পর্যায়ে এসে তাকে সত্য বলে পরিচয় করিয়ে দেন। কে? জুরাইদের ঘটনা আপনারা পড়েছেন কিনা? অনেকেই পড়েছেন। কি নাম বললাম? জুরাইদ। তিনি কি ছিলেন? একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি ছিলেন একজন আল্লাহর ওলি, তিনি দোয়া করলেই কবুল হয়ে যেত। তিনার মা তিনাকে ডাকছেন, বুখারীর বর্ণনা, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। তিনি বলছেন ইয়া আল্লাহ, সালাত উম্মি, সালাত উম্মি, ও আল্লাহ আমি নামাজে দাঁড়িয়েছি, আমার নামাজ আগে না মা আগে? কোনটা আগে? নফল নামাজের আগে মা আগে? কোনটা মা? কার কথা? অবিলে ওয়ালে দাইনে এহসান আহা, ফরজ নামাজ হলে সেটা আল্লাহ কনসিডার করবেন, কিন্তু নফল নামাজের চেয়ে মায়ের ডাক শোনা বেশি দরকার, ফরজ। তিনি নামাজ থেকে বেরোলেন না, মা কয়েকবার ডেকে বলছে আল্লাহ যেন পতিতা নারীর মুখ না দেখে এতরে না মারে। মা বদদোয়া করলে মায়ের দোয়া কবুল হয় কি হয় না? বাংলাদেশে কম হয়। মাকে মারে পোলা পান, চটকোনা মারে মাকে, বাপকে মারে। আমাদের দেশে এখন অহরহ চিত্র হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পিতা মাতাকে যখন সন্তান মারবে বুঝবা কেয়ামতের আর বাকি নাই। যেই সন্তান পিতা মাতার হাতে বেজ্জুতি হয় ওই সন্তানের বেঁচে থাকার কোনো অধিকার। পিতা যদি সন্তানকে হত্যাও করে পিতার জন্য কেসাস নাই। কত বড় অধিকার আল্লাহ পিতাকে দিয়েছেন, সেই পিতার গায়ে হাত তুলে সন্তান জমির বন্টন নিয়ে ভাগাভাগি নিয়ে মনপুত হয় নেই, পিতাকে চোয়াল মেরে দিয়েছে ছেলে। আবার গত সপ্তাহে 71 টিভিতে একটা সিরিয়াল এসেছে, ঢাকার সোনালী ব্যাংকের অফিসার ফিরোজ, অনেকগুলো সম্পদের মালিক তিনি, তার বিবি খাদিজা একটা স্কুলের মাস্টার, দুইজন চাকরি করে 1 কোটির মতো ব্যাংকে জমিয়েছেন, ছোট ছেলেকে আদর করে ইংলিশ স্কুল, তারপরে ভুইয়া একাডেমি থেকে ইঞ্জিনিয়ার বানিয়েছে এই পান্ডা ছেলে। পিতামাতার 1 কোটি টাকা প্রথম তাদেরকে জোর করে সেখান থেকে নিয়েছে,
এর পরে নরসিংদী এবং বাড্ডার বাড়ি লিখে নেয়ার জন্য পিতামাতাকে এক রুমে আবদ্ধ করেছে দুই মাস এক রুমে আবদ্ধ করে ভাত পচা ভাত ছাড়া কিছু দেয়নি সে আর তার বিবি প্রতিবেশীরা রিপোর্ট করেছে বিবি আসার পর থেকেই ছেলেটা বেড়া হয়েছে এরকম বিবি আছে না নাই কথা বলেন না কে যেই বিবিরা পিতামাতা সহ্য করে না ওই বিবিকে বিদায় করে দাও বিদায় করে দাও সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ গেছেন ইসমাঈল আলাইহিস সালামের সাথে দেখা করতে পরিচয় দেন নাই গিয়ে সালাম বলেছেন বিবি বিবি তার থেকে বলছে কে বলছে ইসমাঈল কোথায় জানি না তোমরা কেমন আছো সুবিধার না ইব্রাহিম আলাইহিস সালাম বলছে মা বলো বহু দূর থেকে একজন বুড়া মানুষ এসেছিল ঘরের চৌকাট ভালো না এটা যেন বদলিয়ে ফেলে ইসমাঈল আলাইহিস সালাম তখন সফরে আসার পরে বলছে একজন বুড়া এসেছিল বলেছে চৌকাট ভালো না যেন বদলিয়ে ফেলে নবীর কথা বুঝেন নবী আলাইহিস বলছে তুমি কি আচরণ করেছো বলছে আমি ভালো আচরণ করি নাই তিনি জিজ্ঞেস করেছেন কেমন আছো আমি বলেছি সুবিধার না সালাম দিয়েছেন উত্তর দেই নেই তিনি বলেছেন আমার আব্বা বলেছেন তোমাকে আমার সাথে রাখা যাবে বিনয়ের সাথে বিদায় করলেন বিদায় করতেও বিনয়ের সাথে করতে হবে ঠিক না বেটি কারাইন কারাইন আবার তালাক দিতে ইদ্দতের ভিতরে দিতে হবে যে কোনো সময় তুলে দিলাম 14 তালাক তোর 14 গুষ্টিরে তালাক দিলাম তুই 14 গুষ্টিরে বিয়ে করছ রুক এত তালাক আসে কেন তালাকুহুন্না লাইদ্দাতিহিন্না মেয়েদেরকে যদি তালাক দিতে হয় সুস্থতার সময় দিবে অসুস্থ অবস্থায় ইসলাম কত কার্টেসিয়াস ইসলামের সবচেয়ে ঘৃণিত জিনিস কি দুটি হালাল সবচেয়ে ঘৃণিত একটি হলো ভিক্ষা আরেকটি হলো তালাক ভিক্ষা এই যে রাস্তায় খাড়ায় খাড়ায় মসজিদের জন্য আল্লাহ রাস্তা দেন পাইছেন কোথায় মাদ্রাসার জন্য দেন মাহফিলের জন্য দেখি রাস্তায় গাড়ি আটকায়া পয়সা খুঁজে কোথায় পেয়েছেন এগুলো আল্লাহ বুঝার তৌফিক দান করেন আরো আসতে বলি আমি পিতা বলছে আমার লজ্জাস্থানে পাড়া দিয়েছিলে আমার লজ্জাস্থান ফাটিয়ে ফেলছে বারবার বাবা কাঁদছে মাও কাঁদছে মা কেঁদে কেঁদে একাত্তরকে বলছে বাবা এগুলো প্রকাশ করো না প্রকাশ করলে আমার ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে যাবে ওর কষ্ট হয়ে যাবে একই বলে মা মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে তোমারই আদরে আমার বুকে তুমি টেনে নিলে ঠিক কি না এই মা এত কষ্ট দেওয়ার পরে সন্তানের ক্ষতি চাইতে পারে কেমনে সেই মাকে তুমি কষ্ট দাও সবচেয়ে আগে সহযোগিতা করতে হবে নিজের বাপ মাকে ঠিক না বা ঠিক বৃদ্ধ হলো বৃদ্ধাশ্রমে পাঠাবা না নিজের হাতটা বাড়িয়ে দাও বাপে তোমাকে প্রশ্ন করে করে বড় করেছেন শিশুবেলায় তুমি বাপকে 10টা প্রশ্ন করেছো বাপ রাগ করেন নাই এখন দুইবার জিজ্ঞেস করলে তুমি ঘ্যাত করে উঠো আছে না নাই ও বাবা এটার নাম কি এটার নাম পাখি এটার নাম কি পাখি এত বার কোক এই অভ্যাস আমাদের আছে না নাই আহা 1990 কি 92 আমি যাচ্ছি জুমা পড়াতে ইংল্যান্ডে একটা মসজিদে হঠাৎ করে পত্রিকা দেখি ডটার এন্ড সান এন্ড ফাদার সান এন্ড ফাদার হেরি ইংলিশ পত্রিকা পড়ে দেখি ফ্রান্সের একজন বাপ ছেলেকে জিজ্ঞেস করছে মাই ডিয়ার সান কুড ইউ টেল মি হোয়াট দিস বার্ড কল এই পাখিটার নাম কি ছেলে বলছে ম্যাক ফাই রবিন দয়েল আমরা কি বলি দয়েল আবার বাপ জিজ্ঞেস করেছে হোয়াস্তা নেম অফ দিস বার্ড ম্যাক ফাই হোয়াস্তা নেম ম্যাক ফাই ড্যাডি ডোন্ট ইউ সি দ্যাট ইটস এ ম্যাক ফাই
ছেলে রাগ করলো বাপ কোমর থেকে একটা কাগজ বের করলো ছেলে তোর যখন বয়স 4 বছর এই প্রশ্ন তুই আমাকে 10 বার করেছিস একবারও আমি রাগ করি নাই আজকে 3 বার করতেই তুই কেন রাগ করলি ছেলে বলেছে ব্যাগি ফাড় বাবা আমাকে maaf করে দাও আমাদের প্রত্যেকের জীবনে এই ইতিহাস আছে না নাই কত কষ্ট করে একজন বাবা সন্তানকে বড় করে কত কষ্ট করে মা করে শুধু ভুক্তভোগী মাই জানে ভুক্তভোগী বাবাই জানে সেজন্য আল্লাহ বলেন আমারে ইবাদত করতে চাও আগে পিতামাতার প্রতি তোমরা ইহসান করো তারপরে ইবাদত কবুল করবেন কে وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا وقما تومي ادهرون السيشتون اما توماري قضو طليرو ايشي جنات اي بيتي بيتا توغو فلو باكيين এই পৃথিবী তত গো মায়া মোহিন যদি না পেত মায়ের মায়ারি হাত যদি না পেত মায়ের মায়ারি হাত ও গো মা তুমি শ্রেষ্ঠ আপনাদের আর শক্তি নাই আহারে কত শক্তিশালী মানুষ আপনারা কোরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাপের কথা দিলেন তাদেরই তরে সদা এহসান তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগেতে হয় রব সন্তোষ এ ধরার রহম তারা এ ধরার বরকত এ ধরার রহম তারা এ ধরার বরকত ও গো মা তুমি আজকে পিতামাতা আর অসম্মান বহু জায়গায় আছে না নাই আমরা এটা প্রতিরোধ করব আমাদের কৃষকদের অসম্মান আছে না নাই কৃষকরা কিশোরের সঠিক মজুরি পায় না রাষ্ট্রের পক্ষ থেকে সঠিক মূল্য তাদেরকে দেয়া হয় না কেজি টমেটো ফলাতে তার লাগে 10 টাকা অতএব বাজারে উঠালে 5 টাকাও পায় না কথা কন না কেন রসুন 1 কেজি ফলাতে লাগে মিনিমাম 30 টাকা অতএব বাজারে উঠালে কেজি মাত্র 15 টাকা আছে না নাই কোথায় যায় সরকারের পয়সা বহু বিনয়ের সাথে অনুরোধ করছি বাংলাদেশের অধিকাংশ কৃষক ঠিক কি না কৃষকের সম্পদ আপনারা কিনে নেন উপযুক্ত দাম দিয়ে দেশের উন্নত হয়ে যাবে কৃষকরা কষ্ট করে ফলায় মধ্যস্বত্বভোগীরা লুটপাট করে টাকা নিয়ে যায় কৃষকরা কোনো অধিকার পায় না আর কৃষকরা যতদিন ধনী হবে না ততদিন দেশের ভাগ্য পরিবর্তন হবে আমেরিকা ইংল্যান্ডের কথা বারবার বলেন এসব দেশে ঘুরতে যান কিছু শিক্ষা নিতে পারেন না এসব দেশের কৃষকরা সবচেয়ে পয়সাওয়ালা আমি এক আলু চাষি সে আলু চাষ করেছে প্রায় 200 বিঘা জমিতে আমি বললাম ভাই রে কোন ছেলে তুমি এগুলো বিক্রি করবা কোথায় ইজ অলরেডি সোল্ড বলছে বিক্রি হয়ে গেছে আমি বলছি হাউ মাচ ডিড ইউ গেট কত পাইছস তুই কয় আমার ফলন করতে লেগেছে অ্যাপ্রক্সিমেট 2 লাখ ডলারের মতো লেগেছে আমি পেয়েছি 5 লাখ ডলার ডবলের বেশি এখন হটি করে দে ম্যান আই উইল এনজয় হাউ ইউ গোনা এনজয় ম্যান স্পিড বোট নিচ্ছে হেলিকপ্টার নিচ্ছে ওদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে আর আমার কৃষকেরা ফলাইতে 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 দামি নাই এরপরে কয় গরু তুই খা গরু ওকে আমিও খাবো না যা ভাইরা আমি বলবো আমার চেয়ারম্যানকে এখানে যিনি চেয়ারম্যান আপনি আপনার এই এলাকার যে সমস্ত চাষি তাদের এই সম্পত্তিগুলো নিয়ে আপনি ন্যায্য দাম দিয়ে আপনি কিনে সরকারি গোডাউনে পাঠান দেশের চিত্র চেঞ্জ হয়ে যাবে অসংখ্য চেয়ারম্যানের জন্য আপনি আদর্শ হবেন ঠিক কি না প্রত্যেককে প্রত্যেকের এলাকাকে ধরেন উন্নত করেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া
আপনি শপথ নেন আপনার এলাকায় কোন মানুষকে আপনি না খেয়ে মরতে দিবেন প্রত্যেকদিন রাতের বেলা বেরিয়ে পড়েন ওমরের নমুনা এখানে হবে কি হবে না হবে আপনি জান হিন্দু ভাইদের ঘরে কত মানুষ কত মা কাঁদে নিরিবিলি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ والمستضعفين من الرجال والنساء والبنين তোমরা কেন তাদের জন্য যুদ্ধ করছো না কত নিপীড়িত মানুষ কত শিশু বঞ্চিত চিৎকার করছে রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতিল জালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা হে আল্লাহ আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠান একজন গার্ডিয়ান পাঠান ঠিক না ঠিক কত মানুষ রোগী হয়ে ঘরে পড়ে আছে আছাড়া নাই জান তাদের কাছে একজন মুরব্বীকে পেলাম পা পুরোটা ফাটা পায়ের চারপাশ ফাটা আমি বললাম আব্বা আব্বা বললাম আদর করে পীরকে বাবা ডাকেন না হারাম নিজের বাপ ছাড়া যারা অন্যকে বাপ বানায় রাসূল বলেছেন জাহান্নামি 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 বুখারী মুসলিমের হাদিস যে নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকলো সে জাহান্নামে তার জায়গা করে নিবে কিন্তু আদর করে কাউকে বাবা ডাকা যায় কিনা কথা বলে যায় আপনার বয়সে বড় আপনি আব্বা ডাকেন আব্বা আপনার পাটা ফাটা কেন চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে আমি বললাম আপনি একটু বসেন কয় হুজুর আপনি করছেন নাউজুবিল্লাহ আপনি ধরেন না আমারে না আমি ধরবো না ধরবে কি আপনি আমার হুজুরগিরি ধুয়ে দিলাম আমি কত ইজ্জত আমাদের যে আমার ভাঁজ নষ্ট হতে দেই না কোথায় পাইছেন এগুলো রাস্তায় দুঃখী মানুষ ওর পায়ের কাছে গিয়ে সেবা করেন এখন সুস্থ মানুষের টিপতে থাকে টিপতে টিপতে কি টিপে কে জানে আশ্চর্য কথা আর অসুস্থদের কোনো খোঁজ খবর নাই আছে না নাই কোন বাচ্চা থেকে খেদমত নিবেন না কোন প্রতিষ্ঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন ছোট বাচ্চা চাইল্ড লেবার শিশু শ্রম ইসলামে নিষেধ ইসলামে কি নিষেধ বৃদ্ধ শ্রম ইসলামে নিষেধ বুড়াদেরকে দিয়ে কোনো কাজ করাবেন না রাসূল দেখলেন একজন বুড়া পানি টানছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি গিয়ে বললেন বাবা আপনি পানি টানেন কেন আপনি কে আমার খবর নিচ্ছেন বাবা আমি আপনার সহযোগিতার জন্য এসেছি সাহায্য করব আপনাকে বলছে বাবা আমি কৃতদাস আমার পয়সা দেওয়ার মতো কোনো অবস্থা নাই রাসূল বলছেন কিছু দিতে হবে না আসেন পানিটা তুলে দেই পানি তুলে দিলেন কোথায় নেবেন ওই বাড়িতে রাসূল নিজে ঢালে করলেন নিলেন তখন তিনি মদিনার প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা কাজে করবে ঘুমায়া যাইতেছে সব আপনারা ঠিক আছেন তো একটু জোরে তাকবীর বলেন তো আল্লাহ কবুল করুক এক মস্কানের ঠালায় দুনিয়া সামলাইতে পারতেছে না আর আমরা যদি প্রত্যেকে মস্কানের মাত্র একটা আওয়াজ দেই কোথায় যাবে সমস্ত ঝাড়ি ঝুড়ি মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করো না মুসলমান মৌমাছির জাতি ধরে না ধরে না ধরলে আর ছাড়বে না দেখো না ইউক্রেনকে এখন গিলে খাচ্ছে কে এই রাশিয়ার সাথে ষড়যন্ত্র করে আমার বসনিয়ার হাজার হাজার মানুষকে মেরেছে এই ইউক্রেন বেশি দিন যায়নি প্রতিশোধ নিচ্ছেন কে ওই বার্মার উল্লুকেরা আমাদের রোহিঙ্গাদেরকে পিটিয়ে বাংলাদেশে ঢুকিয়েছে কয়লা
মানুষ ঢেকিয়েছে 20 লাখ প্রোডাকশন হয়েছে আরো 2 লাখ প্রোডাকশন ভালো এখন 22 লাখ রোহিঙ্গা চট্টগ্রামে আমাদের বুক বড় তোমরা চিন্তা করো না মুসলমানদের শক্তি বাড়ছে ঠিক না বেঠি ইসলাম আছে যেখানে আমরা আছি এখন ওই বারমিজদেরকে ওই আর্মিরা কুত্তার মতো পিটিয়ে পিটিয়ে মারছে অন্ধক অন্ধক কোথায় তিনি কোথায় শান্তি পুরস্কার লাথি মেরেছে কে নিয়ে নে তোদের বৌদ্ধরা বৌদ্ধ ভিক্ষুরা আমার মুসলমানদেরকে দেখিয়ে দিয়েছে এইতে হইতে হইতে মার 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 কিন্তু আমরা ভদ্র হওয়ার কারণে বাংলাদেশে একটা ভিক্ষুদও কিছু হয় নাই কোন বৌদ্ধকে আক্রমণ করা হয় নাই ঠিক না ঠিক কারণ ইসলাম আমাদেরকে শিখায় শান্তিতে সওয়াবের কাজে সাহায্য করো গুনার কাজে সাহায্য করো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বজা নিয়ে বাড়িতে পৌঁছে দিলেন আর বিদ্যের কথা শুনলে নিজের পরিচয় দিলেন না আমাদের মধ্যে এখন পরিচয় দেওয়ার টেন্ডেন্সি কি আমরা চিনেন না আমরা চিনেন না তোমারে চিনতে হবে কেন কসু তোমারে চিনতে হবে কেন আমাকে চিনেন না এই কথাটা বলাই হারাম তোকে চিনতে হবে কেন রাসূল সাল্লাল্লাহু তো নিজের পরিচয় দিতেন না একজন সাহাবীও পরিচয় দিতেন না ওমর ফারুক না চার খলিফার একজনও না ما اتاكم الرسول فخذوه رسول جا দিয়েছেন ধরো ঠিক কি না বুড়াকে বললেন বাবা আপনার ইতিহাস বলেন বাবা বলেন আমি যৌবনে ইহুদির ঘরে এসেছি কাজ করতে এখন আমার বয়স বৃদ্ধ যৌবন থেকে পানি টানা এখন আমাকে দিয়ে পানি টানায় রাসূল বলেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু ওই মসজিদে আমি থাকি কালকে পানি টানতে দিলে আমাকে ডেকে আনবা আমি পানি ভরে এনে দিয়ে যাব দুই দিন পরে তাকে পয়সা দিয়ে আজাদ করে দিলেন রাহমাতাল্লিল